স্কুলে টিফিন পিরিয়ডে সব বাচ্চারা খাবার খেতে শুরু করে। তখন একটি বাচ্চা টিফিন বক্স খোলে, কিন্তু সেটা খালি থাকায় সে ভীষণ উদাস হয়ে পড়ে। এরপর বাচ্চাটি উঠে পানি খেতে চলে যায়। কিছুক্ষণ পরে এসে সে নিজের সিটে বসে পড়ে। এরপর সেই বাচ্চাটি নিজের টিফিন বক্সটি তোলে, কিন্তু সেটা কিছুটা ভারী মনে হওয়ায় সে বক্সটি খুলে দেখে আর অবাক হয়ে যায়। তার সব বন্ধুরা তাকে দেখে খুশি হয়ে যায়। বন্ধুরা তার বন্ধুদের এমন মন মানসিকতার জন্য অবশ্যই একটি লাইক করবেন।